নিজেকে এতটাই বদলে ফেলুন যাতে সবাই আপনাকে আগের মতো দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, ঠিক এই ছেলেটার মতোই, যার জীবন কাহিনী এখন আপনারা শুনবেন, এবং আমি নিশ্চিত যে তার জীবন কাহিনী আপনাদের অনুপ্রাণিত করবে। একটা ছেলে ছিল, তার মন খুব ভালো ছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল যে সে অন্যদের অতিরিক্ত বিশ্বাস করত, অন্যদের অতিরিক্ত পাত্তা দিত, এমনকি অনেক সময় কেউ তাকে নিয়ে ঠাট্টা করলেও সে কোনো উত্তর দিত না, চুপ থাকত। এই জন্য সবাই তাকে ব্যবহার করত, তাকে দিয়ে নিজের কাজ করিয়ে নিত। একবার তার মাধ্যমে কাজ উদ্ধার হয়ে গেলে তার দিকে আর ফিরেও তাকাতো না। সেই ছেলেটা অন্যদের জন্য দিন রাত এক করে পাগলের মতো ভাবত, কিন্তু পরিবর্তে তাকে নিয়ে কেউ বিন্দুমাত্র চিন্তা করত না। সে কখনো কাউকে মুখের উপরে না বলতে পারত না। কেউ তার কাছে একবার সাহায্য চাইলে সে তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করত। এই চক্করে সে পড়াশোনা থেকেও পিছিয়ে যায়। সে সবসময় বন্ধুদের কাছে চলে যেত যাতে তার বন্ধুদের একা না লাগে, সবাই মিলে একসঙ্গে মজা করত, কিন্তু তার বন্ধুদের কাছে তার উপস্থিতি বা অনুপস্থিতির কোনো কদর ছিল না। দীর্ঘ কয়েক মাস ধরে এই ঘটনা চলছিল। তারপর ধীরে ধীরে সে এটা অনুভব করতে শুরু করে যে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে ব্যবহার করে। একবার তাদের স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তার দিকে আর ফিরেও তাকায় না। এই বিষয়টা তাকে অন্তর থেকে হতাশ করত, কিন্তু তাও সে একই কাজ বারবার করত। অপমানিত হওয়ার পরও আবার সেই সব বন্ধুদের কাছে যেত। কেউ তাকে আঘাত দিয়ে কিছু বললেও সে কোনো উত্তর দিত না। এই সব কারণে সে পড়াশোনাতে কিংবা অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারত না। আসলে সে তার বন্ধুদের মধ্যে জোর করে ঢোকাতে চেষ্টা করছিল, কিন্তু অবশেষে সে বুঝতে পারল এই সমাজের কাছে সে নিজেকে হাসির খোরাকে পরিণত করেছে। সেখানে তার কোনো অস্তিত্ব নেই, কোনো দামও নেই। এইসব ভেবে তার প্রচণ্ড খারাপ লাগে, তার মন ভেঙে যায়। সে একা একটা ঘরে নিজেকে আটকে কাঁদতে থাকে, কিন্তু পরের দিন সে সব কিছু পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে আর এই সমাজের কাছে নিজেকে হাসির খোরাকে পরিণত করতে চায় না, তাই সে নিজেকে প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে এতটাই প্রভাবশালী করে তুলতে চাই যাতে কেউ যখন তখন তার জীবনে এসে তাকে ব্যবহার করতে না পারে। সে নিজেকে এতটাই দামি করে তুলতে চাই যাতে তাকে ব্যবহার করার আগে মানুষ দুবার ভাবে। তার এই সিদ্ধান্তটা কঠিন হলেও অসম্ভব ছিল না। প্রথম প্রথম এতটা সাহস দেখানো, স্বপ্ন পূরণের শক্তি অর্জন করা তার পক্ষে একটু সমস্যাজনক ছিল ঠিকই, কিন্তু এবার সে নিজের জন্য ভাবে, নিজের অস্তিত্বকে দৃঢ় করার জন্য কঠিন সিদ্ধান্ত নেয়। এবার সে মানুষের সামনে যাওয়া কমিয়ে দেয়। সেই সব বন্ধু যারা তাকে কোনো দাম দিত না, এবার তারাই সেই ছেলেটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে শুধুমাত্র নিজের কাজ এবং পড়াশোনায় মনোযোগ দিয়ে দেয়। ফোন হাতে নেওয়া বন্ধ করে দেয় যাতে সে রাস্তা হারিয়ে না ফেলে, সে সম্পূর্ণ বদলে যায়। এবার তাকে কেউ কোনো কাজের জন্য বললে সে প্রথমে নিজের কাজ দেখে, যদি তার কাছে আগের থেকে কাজের দায়িত্ব থাকে তাহলে সে সরাসরি মুখের উপরে না করে দেয়। সে একদম সঠিক দিকে এগোচ্ছিল, সে নিজেকে সব কাজে সব বিষয়ে পারফেক্ট করে তুলেছিল। যেখানে আগে সে শুধু পাস করলেই খুশি হতো, সেখানে এখন সে 80% পাওয়ার পরেও খুশি ছিল না। তার মন এবং মস্তিষ্ক তার নিয়ম অনুযায়ী চলছিল। এখন তাকে কেউ একটা ভুল কথা বললেও সে তাকে 10 বার ভুল প্রমাণ করত। যত দিন যাচ্ছিল সে সমাজের সব মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছিল। একদিকে পড়াশোনায় সে সফল হচ্ছিল, অন্যদিকে নিজের ব্যক্তিত্ব দৃঢ় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সেই ছেলেটা এবার শুধুমাত্র নিজের স্বপ্নের পিছনে পাগলের মতো ছুটছিল। সবাই তাকে দেখত আর বলতো, আরে ও কীভাবে এতটা বদলে গেল, কীভাবে এতটা শুধরে গেল। এবার সেই ছেলেটার মধ্যে তার আগের রূপটা দেখার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠছিল। নিজেকে পারফেক্ট করে তুলতে সে দিনরাত পরিশ্রম করে এবং নিজের সব স্বপ্ন পূরণ করতে সফল হয়। সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট থেকে পরবর্তী সময়ে কমিশনার হয়ে ওঠে। যেসব আত্মীয়রা একসময় তাকে ব্লক করে রাখত, আজ তারা একটা ফোনের জন্য অপেক্ষা করে। বন্ধুরা, এটা একটা ছেলের জীবনের সত্যি ঘটনা। যাকে নিয়ে একসময় গোটা সমাজ হাসি ঠাট্টা করত, আজ তারাই তার পদধূলি নিতেও প্রস্তুত। পরিবর্তন সম্ভব, শুধুমাত্র মনের মধ্যে সেই আগুনটা থাকা প্রয়োজন। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে প্রত্যেক 3 জনে 1 জন এই ছেলেটার জীবন কাহিনীর সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন, কারণ আজ প্রতি 3 জনে 1 জন ব্যক্তি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য নিজের সঙ্গে লড়াই করছে। আমি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র এটাই বলবো যে নিজেকে এতটাই বদলে ফেলুন যাতে মানুষ আপনাকে আগের মতো দেখার জন্য পাগল হয়ে ওঠে। পরিবর্তন একদিনে সম্ভব নয়, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন এগিয়ে যান তাহলে ধীরে ধীরে হলেও একদিন অনেক বদলে যাবে।
আজ থেকে কমপক্ষে 100 গুণ উন্নতি হয়ে যাবে। সো বন্ধুরা, নিজেকে পরিবর্তন করার এই আগুনটা আপনার মনের ভিতরে কি আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।